এই ভিডিওতে আমি ক্লাস 9 এর ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 21 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্যটা আমি প্রমাণ করে দেখাবো। 21 নম্বর উপপাদ্য, উপপাদ্য 21, আগে হেডিংটা কি বলেছে সেটা লিখে ফেলুন। কোন ত্রিভুজের, যে কোন ত্রিভুজে বা কোন ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যে বিন্দু, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, তাহলে আগে উপপাদ্য প্রমাণ করতে গেলে আগে আমাদের হেডিংটা আগে পড়ে বুঝতে হবে। কি হেডিংটা রয়েছে? কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আমি আঁকি, আঁকলে বুঝতে পারবে যে একটি ত্রিভুজে, এই একটা ত্রিভুজ ধরো এ বি সি ত্রিভুজ, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে আমি এই বাহুটা নিচ্ছি, এই বাহুটার মধ্যবিন্দু আমি নিচ্ছি ডি, মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, যদি প্রথম বাহু নিই তাহলে এটাকে দ্বিতীয় বাহু নিচ্ছি, এই বাহুর সমান্তরাল সরলরেখা টানা হচ্ছে, দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, ধরো এইটা ই হলো, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই সঙ্গে ইসি সমান, মানে এই বাহুর মধ্যবিন্দু ডি নিলাম, ডি দিয়ে এই বাহু সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, তাহলে এখানে তো একটা বিন্দুতে ছেদ করলো, আমি ধরছি ইটা, বলছে এই সঙ্গে ইসি সমান হবে, অর্থাৎ এই বাহুটাকে এটা সমদ্বিখণ্ডিত করবে, এটা একটা প্রমাণ। আর এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা, এই যে দুটো বাহু, বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা, অর্থাৎ সমান্তরাল সরলরেখা এর খণ্ডিতাংশ, মানে এইটুকু অংশ কার অর্ধেক হবে? দ্বিতীয় বাহু, এইটা দ্বিতীয় বাহু, এর অর্ধেক হবে, তাহলে কি প্রমাণ করতে হচ্ছে? এইটার সঙ্গে এইটা সমান আর এইটা হচ্ছে এর অর্ধেক, এই দুটো জিনিস আমি প্রমাণ করতে হবে। তাহলে প্রথম প্রদত্ত বা ধরা যাক কি এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ,
এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা টানা হয়েছে যেটা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। ধরা যাক এবিসি হলো একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং ডি দিয়ে বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করেছি যেটা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এক নম্বর প্রমাণ কি, ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এই সমান ইসি, আর দু নম্বর প্রমাণ কি এই ডিটা এই অর্ধেক হবে বিসি। এই দুটো প্রমাণ আমায় করতে হবে, ঠিক আছে? এই দুটো প্রমাণ আমাকে করতে হবে। এইবার আমি কি করব, প্রথমে একটা প্রথমে কি করলাম, ইডিকে এমন ভাবে বর্ধিত করলাম, ইডিকে এমন ভাবে এফ পর্যন্ত বর্ধিত করলাম, ইডিকে নট ডি কে, ডি হলো ওদিকে বাড়বে, ইডিকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে ডি দৈর্ঘ্য যা হবে এই এফ ডির দৈর্ঘ্য তাই হবে, ঠিক আছে? এবং এই এফ ডি যুক্ত করা হবে। বোঝা গেল অঙ্কনটা? অঙ্কন কি হচ্ছে, ইডিকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান ডিএফ হয়। ইডি সমান ডিএফ হয়, এইবার প্রমাণ, প্রমাণ কি দেখো, এই ত্রিভুজটা নিচ্ছি আর এই ত্রিভুজটা নিচ্ছি, কি ত্রিভুজ, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি ডি এফ, বি ডি এফ, এতে এই দুটো ত্রিভুজের কি কি সমান বলতো? দেখো ডিটা তো এ বি এর মধ্যবিন্দু নিয়েছিলাম, কারণ কল্পনানুসারে ডিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এইটার সঙ্গে এইটার সঙ্গে এডির সঙ্গে ডিবি সমান, এডির সঙ্গে ডিবি সমান, আর অঙ্কন অনুসারে কি করলাম, এইটার সঙ্গে এইটার সমান, অর্থাৎ ডি এর সঙ্গে ডিএফ সমান, ডি এর সঙ্গে ডিএফ সমান, আর একটা কি সমান, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে বিপরীত বিপ্রতিপক্ষ উৎপন্ন হয়, তাহলে এ ডিই, এ ডিই সমান বিপ্রতিপ বি ডি, তাহলে কি হয়ে গেল ত্রিভুজ দুটো সর্বসম, এ ডিই সর্বসম বি ডি এ, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এবার যখনই সর্বসম হলো তখনই আমি বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই সঙ্গে এফ বি সমান, অর্থাৎ এই সমান এফ বি, আর একটা কি সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, কারণ এইটাকে ঘুরিয়ে যদি এর উপর ফেলা হয় তাহলে এই কোণটার উপর এই কোণটা পড়বে, অর্থাৎ একান্তর কোণ ডি এ ই, ডি এ ই সমান ডি বি এ, ডি বি এ, ডি বি এ, কিন্তু এরা কি একান্তর কোণ, কার সাপেক্ষে, এইটা এবং এইটাকে এ বি ছেদ করার পরিপ্রেক্ষিতে এই দুটো একান্তর কোণ, তাহলে কি বলতে পারবো এই সঙ্গে এফ বি সমান্তরাল, অর্থাৎ এই সমান্তরাল এফ বি, অর্থাৎ অর্থাৎ এফ বি সমান্তরাল, এফ বি সমান্তরাল ইসি, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তার মানে এটার সঙ্গে গোটাটা সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল। এইবার দেখো বি সি ই এ, এই যে চতুর্ভুজটা বি সি ই এ, এই যে চতুর্ভুজ বি সি ই এ চতুর্ভুজের কি কি সমান্তরাল হলো, দেখো বি সির সঙ্গে এফ ই সমান্তরাল এটা আগেই বলা হয়েছিল, কারণ এর সমান্তরালকেই টানা হয়েছে,
বিসি সমান্তরাল এপি। আর একটা এখন কি প্রমাণ করলাম, এফবি সমান্তরাল ইসি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলবো, একটা সামান্তরিক বলবো। বি সি ই এ হলো সামান্তরিক, সামান্তরিক হলে আমি কি বলতে পারি, বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এফ বি সঙ্গে ইসি সমান, এফ বি সমান ইসি। আর একটা কি, এফ এর সঙ্গে বিসি সমান, এফ সমান বিসি। এইটা তাহলে বিপরীত বাহুগুলো সমান করলাম। এবার দেখো আগে এখানে প্রমাণ করেছি, দেখো এফ বির সঙ্গে এই সমান, এই এফ বির সঙ্গে এই সমান, আবার এখন প্রমাণ করলাম এফ বির সঙ্গে ইসি সমান। তাহলে এই দুটো থেকে আমি কি দেখাতে পারছি, এই এফ বির সঙ্গে ইসি সমান, আবার এফ বির সঙ্গে এই সমান, তাহলে এই সঙ্গে ইসি সমান, এই যো এইটার সঙ্গে এইটার সমান প্রমাণ করেছি, আবার এইটার সঙ্গে এইটা সমান, তাহলে বলতে পারবে এইটার সঙ্গে এইটা সমান, অথবা এই সমান ইসি। এটা একটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। আর একটা দেখো, এই ডিটা হচ্ছে এই গোটাটার অর্ধেক, হাফ অফ এপি, হাফ অফ এপি। এই ডিটা হচ্ছে যে কোথায় গেল ডিটা, কারণ কারণ এইটাকে এমনভাবে বাড়ানো হয়েছে যাতে এইটার সঙ্গে এটা সমান হয়, তার মানে কি এইটা গোটাটার অর্ধেক, এবার এইটার সঙ্গে আবার এইটা সমান, তার মানে এর জায়গায় এটা বসিয়ে দেবো, হাফ অফ এফি, এফি মানে হচ্ছে বিসি, তাহলে ডি সমান হাফ অফ বিসি, প্রুফ হয়ে গেল। দেখো দুটো প্রুফ করেছিলাম, একটু ভালো করে বুঝলে প্রমাণটা কিন্তু লেখার কোনো অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবে আর বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন জায়গায় বুঝতে পারলে না। আর একটা বিষয়, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওটা পাওয়ার জন্য।